আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর ইসলাম, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর। সকলকে এনআর টিচিং মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি কারিগরি শিক্ষা অধিদপ্তর এর যে পরীক্ষাটি হলো 27/8/2021 তারিখে, পদের নাম হলো বিভিন্ন পদ, এই প্রশ্নটির সমাধান দিব। এক নম্বর প্রশ্নটি ছিল এস ইট ওয়ার এর অর্থ কী, অর্থ হবে যেন। এস ইট ওয়ার এর অর্থ হলো কি, যেন। দুই নম্বর ছিল যে প্লুরাল অফ ও এক্স ইস, মানে ও এক্স এর প্লুরাল ফর্ম নিচের কোনটি, অ্যান্সার হবে অক্স এর প্লুরাল হলো অক্সেন, ঠিক আছে। দেন হলো ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য, আমরা জানি যে ওয়ান অফ দ্য থাকলে কোন ডিগ্রি হয়, সুপারলেটিভ ডিগ্রি। সো বিজি হলো আমাদের অ্যাডজেক্টিভ, বিজি হলো পজিটিভ ফর্ম, শেষে যেহেতু ওয়াই আছে এটাকে সুপারলেটিভ করতে হবে, ওয়াই এর পূর্বে কী আছে, কনসোনেন্ট আছে। সো ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আই এবং ইএস যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। সো এখানে হবে কি, বিজিএসট। ফরচুন ড্যাশ দ্য প্রেফ, ফরচুন হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেন্সটা হলো প্রেজেন্ট ইনফিনিট, সো ভার্বের সাথে অ্যাশ বা ইএস যুক্ত হবে, যেহেতু আর আছে সো অ্যাশ যুক্ত হবে। মাই ফাদার এরাইভড হোয়াইল আই ড্যাশ দ্য বুক, এখানে আছে অ্যারাইভড পাস্ট ইনডিফিনিট, আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট যদি টেন্সটা হয় এবং হোয়াইল যুক্ত কনজাংশন যদি থাকে তাহলে এরপরে কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট যদি থাকে এই পাশে তাহলে পাশে পাস্ট কন্টিনিউয়াস হবে, তো আই এর সাথে হয় ওয়াস, সো আই ওয়াস রিডিং। হেড আই নান হার, আই ড্যাশ হার, সো এখানে হলো হ্যাড আসছে, আমরা জানি থার্ড কন্ডিশন, যদি থার্ড কন্ডিশন হয় তাহলে উড হ্যাভ নিয়ে যেই ভার্বটা থাকবে সেটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, তাহলে উড হ্যাভ মিট। দেন আমাদেরকে একটা প্রিপজিশন যুক্ত বাক্য দিছে, এখানে আমাদেরকে এটা প্রিপজিশনটা ইউজ করতে হবে, আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, কাউন্ট আপন, অ্যান্সার হবে আপন, কাউন্ট আপন আপন মানে হলো যে ও গণনাযোগ্য, আমি তোমার উপকারের কথা কখনো গণনা করতে পারবো না বা ভুলতে পারবো না, এরকম সামথিং। উই শুড হ্যাভ টেস্টি অ্যান্ড ড্যাশ মিলস, এখানে আছে অ্যান্টের আগে যেই শব্দটা ব্যবহৃত হবে অ্যান্টের পরেও সেই শব্দ ব্যবহৃত হবে, অ্যান্টের আগে টেস্টি টিওয়াই থাকলে নাউন হয়, সো অপশনে যেটা আছে নিউট্রিয়স টিআইওএস থাকলে আমাদের নাউন হয়, সো অ্যান্টের আগে এবং পরে একই শব্দ ব্যবহৃত হবে, নাউন ব্যবহৃত হচ্ছে, সো নিউট্রিশন হলো নাউন, নিউট্রিয়স হলো নাউন, সেই নাউনটা ব্যবহৃত হবে। উই ওয়েট আনটিল দ্য প্ল্যান, ওয়েটেড আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট নিমিত্ত হলে পাস্ট পারফেক্ট হবে, সো যা অপশনে পাস্ট পারফেক্ট, হ্যাড টেকেন। লেফটেন্যান্টের সঠিক ইংরেজি বানান কোনটি, এল আই ই ইউ টি ই এন এ এন টি, এটা অ্যান্সার হবে। চুজ দ্য কারেক্ট স্প্লিং ওয়ার্ড, স্প্লিট ওয়ার্ড, এখানে হলো লিজার্ড হবে, এল ই আই এস ই ওয়ার্ড, স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু দেয়ার ক্লাস হবে, এখানে হবে কি টু, টু দেয়ার ক্লাস। দে অ্যারাইভড পাস্ট ইনডিফিনিট আছে, সো কী হবে পাস্ট পারফেক্ট, অপশনে যেটা পাস্ট পারফেক্ট আছে সেটা হবে, সো হ্যাড লিফট। ফিল ইন দ্য গ্যাপ, স্লো অ্যান্ড স্টেটি, এখানে হবে এটা একটা প্রবাদ বাক্য, উইন্স দ্য র্যান্স, এটা অ্যান্ড যুক্ত দুইটা থাকার সত্ত্বেও এখানে ভার্বের সাথে অ্যাশ যুক্ত হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে থেকে আমাদের কারেক্ট সেন্টেন্সটি বের করতে বলছে, ওয়েস্টার ডে যুক্ত প্রতিটা বাক্যের সাথেই আছে অপশনে, তাহলে ওয়েস্টার ডে থাকলে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট, সো হি ওয়েন্ট হোম। দি টিচার সেড দি আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান, আমরা জানি যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কী আছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সো এটা একটা চিরন্তন সত্য, সো ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বের সাথে অ্যাশ যুক্ত হচ্ছে, মুভস। হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম ও পাওয়ার, পাওয়ার, আমরা জানি যে নাউন পাওয়ার হলো একটা নাউন, নাউনকে অ্যাডজেক্টিভ ভার্বে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রিফিক্স যুক্ত করতে হয়, তাহলে ইম্পাওয়ার, বুঝা গেছে। রিকোগনাইজ শব্দটির নাউন কোনটি, আমরা জানি যে কোনো শব্দের শেষে টিআইওএন থাকলে নাউন হয়, সো অপশনে একটাতেই টিআইওএন আছে, সো এটাই অ্যান্সার। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং রেস্টুরেন্ট, আর ই এস টি এ ইউ আর এন টি, আই উইশ, আমরা সকলেই জানি যে আই উইশ এরপরে আই থাকা সত্ত্বেও ওয়ার হবে, একটা অপূরণীয় ইচ্ছা, যদি আমি রাজা হতাম। দেন বাংলা প্রশ্ন থেকে আমরা এখন অ্যান্সার করবো, বাংলাদেশের সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ সূচক কোনটি, সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি কোনটি, বীরশ্রেষ্ঠ, উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়, নাটোর জেলায়। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে, এটা একটা ছোটো বাচ্চাও পারবে, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় বাংলাদেশে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে, তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায়,
মেহেরপুরে। অ্যান্সার হবে কি মেহেরপুরে। সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? জাপানে। বাংলাদেশের নিচের কোন আন্তর্জাতিক সংস্থা আঞ্চলিক সংস্থার সদস্য নয়? আসিয়ান। বাংলাদেশ হলো আসিয়ানের সদস্য নয়। নেনসন ম্যান্ডেলার নামটি কার সাথে জড়িত? দেশ কোনটি? দক্ষিণ আফ্রিকা। এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? মেলিনায়। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? ইরানের সমুদ্র বন্দর। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত শতকরা কত? 60 জনের মধ্যে 42 জন ফেল গেছে, তাহলে পাশ করছে 18 জন। তাহলে 60 জনের মধ্যে পাশ করছে 18 জন, একজনের মধ্যে পাশ করছে 60 ভাগ 18, দেন করতে হবে কি 60 জনের মধ্যে পাশ করছে 18 জন, তাহলে একজনের মধ্যে পাশ করছে 18 ভাগ 60, দেন করতে হবে যে 100 জনের মধ্যে পাশ করছে কত? 18 গুণন 100 ভাগ 60, তাহলে 30 হবে অ্যান্সার। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2, তাহলে এক্স ওয়াই এর মান কত? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু জানি আমরা কি, এ প্লাস বি অল বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার। সো 12 কে দুই দ্বারা ভাগ করলে থাকবে 6, 6 এর উপর স্কোয়ার মান হলো 36, 2 কে দুই দ্বারা ভাগ করলে থাকবে 1, সো 1 এর উপর স্কোয়ার মান হলো 1, তাহলে 36 থেকে 1 বাদ মানে 35। নিচের কোন সংখ্যাটি অন্যরকম? এখানে হলো 42 দেওয়া আছে, 23 দেওয়া আছে, 16। 42 এবং 23 দুইটাই হলো আমাদের কি মৌলিক সংখ্যা, 16টা হলো যৌগিক সংখ্যা, 16টাই হলো অন্যরকম সংখ্যা। একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুতে সংযোগ রেখাকে কী বলা হয়? ব্যাসার্ধ। একটি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 4 মিটার হলে ক্ষেত্রফল কত? এ স্কোয়ার হবে। 128 64 32, ড্যাশ 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 আটতম পথ কত? দেখো এখানে প্রথম পথ হলো 128, তৃতীয় পথ হলো 64, কমে গেছে অর্ধেক, দেন তৃতীয় পথ হলো 32, চতুর্থ পথ হবে তাহলে কত? 16, পঞ্চম পথ হবে কত? 8, ষষ্ঠ পথ হবে কত? 4, সপ্তম পথ হবে 2, অষ্টম পথ হবে 1, সো অ্যান্সার কি 1। যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে বলা হয় কি? যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে বলা হয়, যে ত্রিভুজের তিন কোণ সমান সমকোণী? ন, অ্যান্সার হবে কি, যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। অ্যান্সারটা সমকোণী না হয় কি হবে, সূক্ষ্মকোণী। 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 44 11 3 22 321 থেকেই আমরা জানি যে 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টি। 30 কে 2/3 দ্বারা ভাগ করলে তার সাথে 10 যোগ করলে সঠিক অ্যান্সার কত হবে? তাহলে 30 কে যদি আমরা 2/3 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হবে? 30 কে 2 দ্বারা ভাগ করলে হবে 15 3 15 45, সাথে 10 যোগ করলে হবে 55, অ্যান্সার আমাদের সঠিক অ্যান্সার হবে 55, যা অপশনে ছিল না। এখন 0.4 0.02 0.08 এটা গুণ করলে কত হবে? 4 2 8, 8 8 64, এবং দেখো এখানে দশমিক সর্বোচ্চ সংখ্যা কয়টা? 2টা, তাহলে দশমিক অতটা 2 দিয়ে শূন্য দিয়ে অ্যান্সারটা লিখতে হবে। রহিম একটি কাজের 1/5 অংশ একদিনে করতে পারে, তাহলে 20 দিনে সে কতটুকু করতে পারবে? 1/5 কে 20 দ্বারা গুণ করতে হবে, 4 5 20, সো অ্যান্সার 4। রুট 0.0009 এর সমান কত হবে? 0.03। 400 এর 49% কত? 49% মানে কত করতে হবে? 400 এর 49 গুণন 1/100, তাহলে 100 এর 0.2 এবং 4 এর 0.2 কাটা দিলে 4 এবং 49 গুণ করলে 196, সো অ্যান্সার হবে 196। পিতা মাতা ও কন্যার গড় বয়স হলো 30 বছর, তাহলে এদের 3 জন আছে, তাহলে মোট বয়স কত হবে? 90 বছর। মাতা ও কন্যা 2 জন আছে, এদের গড় বয়স 25, তাহলে দুজনের বয়স কত হবে? 50। পিতার বয়স কত? 90 থেকে 50 বাদ দিলে হবে 40 বছর। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে 240 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 60 কিলোমিটার আমরা মনে করি যেটা ব্যাগ ভি এবং এস দেওয়া আছে 240, এখান থেকে টি বাইর করতে হলে টি ইকুয়াল টু হবে এস বাই ভি, তাহলে 240 কে 60 দ্বারা ভাগ করলে হবে 4। কোনটি বৃহত্তম? বৃহত্তম সংখ্যা বের করার জন্য প্রথম 2টা ভগ্নাংশ দেওয়া আছে এখানে আমাদের, তাহলে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করতে হবে, তাহলে এখানে 1 কে 3 দ্বারা গুণ করলে 3 1 3, সো এখানে আমরা মনে করি 3, আর এটার হরের সাথে এটার লব 3 দ্বিগুণ 6, তাহলে এখানে 6 থাকছে, 1 বড় না 6 বড়, 6 বড়, তাহলে 2/3, এটি অ্যান্সার। কোন দুটি সংখ্যার যোগফল 10 হবে এবং গুণফল হবে 24? অপশনে 6 এবং 4, দুইটা যোগ করলে হয় 10 এবং গুণ করলে হয় 24। 4 বর্গফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে 4 বর্গফুট ক্ষেত্রফল বিশিষ্ট একটি কয়টি পাথর লাগবে?
যেহেতু 4 বর্গ ফুট দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে 4 বর্গ ফুট যদি ক্ষেত্রফল বিশিষ্ট হয় তাহলে একটি লাগবে। করিমের জন্মদিন 29 ফেব্রুয়ারি, তার অনুগ্রহণের সালটি কত হতে পারে? এখানে একটি 29 ফেব্রুয়ারি হয় শুধুমাত্র লিপ ইয়ারে, সো 2004 সালটা লিপ ইয়ার, বাকিগুলো একটাও লিপ ইয়ার নয়, সো তার জন্ম গ্রহণের সালটি হলো 2004 সাল। ঘিলু শব্দের অর্থ কী? অপশন দেওয়া ছিল মস্তিষ্ক, বুদ্ধি, মগজ, সবগুলি অ্যান্সার হবে। চালাকের বিশেষ্যপদ হলো চাতুর্য। কোনটি ঘর শব্দের সমার্থক শব্দ নয়? বিপণী, কারণ বিপণী মানে আমরা জানি দোকান। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত। কোনটি, কোন বাক্যটি শুদ্ধ? তুমি কি ঢাকায় যাবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, এই বাক্যটিই শুদ্ধ। শোকের শোক শব্দের বিপরীত শব্দ কোনটি? সো দুঃখিত, এখানে বানানটা ভুল গেছে, শোক শব্দের বিপরীত শব্দ হর্য। কোন বানানটি শুদ্ধ? উদ্ভ। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, কোন ধরনের বাক্য এটা? এটা হলো যৌগিক বাক্য। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর দ্য গ্রেনেট, এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। প্রমোদ শব্দের অর্থ কি? ভুল ভ্রান্তি, ভুল ভ্রান্তি। প্রমোদ শব্দের অর্থ হলো ভুল ভ্রান্তি, এটা মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ বধ একটা যে কবিতা ছিল, ওই কবিতার মধ্যেই আছে এই প্রমোদ শব্দটি। সো প্রমোদ শব্দের অর্থ হলো ভুল ভ্রান্তি। নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? লক, চৌকস লক, এটা হলো গুণবাচক বিশেষণ। লকটি কী ধরনের? চৌকস। খনার বচন কী সংক্রান্ত? এটা হলো কৃষি সংক্রান্ত। কোনটি শুদ্ধ মানান? ন্যূনতম, ন্যূনতম হলো শুদ্ধ মানান। বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন গ্রন্থ কোনটি? চর্যাপদ, বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন গ্রন্থ। উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি? প্রজ্ঞা, জ্ঞানী। জ্ঞান এক নম্বর অপশনে দেওয়া আছে, সেটা হবে না, যদি জ্ঞানী থাকতো তাহলে হইতো। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? ভবিষ্যৎ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? বাংলা বর্ণমালা স্বরবর্ণ আছে আর ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ হলো 11টি, ব্যঞ্জনবর্ণ হলো 39টি, সো টোটাল বর্ণ হবে 50টি। ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটকের রচয়িতা হলো মণি চৌধুরী, যা চিরস্থায়ী নয়, এর এক কথায় প্রকাশ হলো নশ্বর। বিনয় এর বিপরীত শব্দ কোনটি? ঔদ্ধত্যতা, এটা হলো বিনয়ের বিপরীত শব্দ।